সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জীবন ও জীবিকা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা অতি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে গরুকে সঠিকভাবে খড় খাওয়ানো। এই বিষয়ে কথা বলবেন জনপ্রিয় নারী উদ্যোক্তা ইতি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা দিনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে যে গরুকে যে আমরা যে খড় খাওয়াই, ধানের যে খড়টা, এই খড়টা হচ্ছে আমরা এই খড়ে কি কোনো পুষ্টি আরও বাড়ানোর কোনো উপায় আছে কি না, এবং এই খড়টা খাওয়ালে আমাদের কি বেনিফিট আসতে পারে, এটা নিয়ে আমরা কথা বলি। প্রথমত হচ্ছে যে খড়, এটা আমরা বুঝি যে ধান আমরা নিজেদের জন্য রাখি, খড় গরুকে খাওয়াই, কিন্তু খড় কিন্তু গরুরই একটা খাবার। হ্যাঁ, এই খড় খাওয়ালে কি হয়, যেটা সবচেয়ে ভালো রেজাল্ট আসে সেটা হচ্ছে খড়ের মধ্যে যদি আমি কিছু মিক্স করতে পারি। যেমন হচ্ছে অনেকেই দেখা যায় যে খড়ের মধ্যে চিটা গুড় মিক্স করে, তাহলে কি ওইটার আপনার এটা আরও বেড়ে যায়, গুণাগুণটা আরও বেড়ে যায়। অনেকে আছে যে খড়টা আমরা ভাঙাই, ছোটো পরিমাণ সাইজ করি, এরকম করে ওই চিটা গুড় দিয়ে মিক্স করে, মানে নালি বলি যেটাকে আমরা, এটা দিয়ে মিক্স করে আমরা খাওয়াতে পারি। গরু কোনো অপচয় করে না, আর এটা খাওয়ালে হজম প্রক্রিয়াটা ভালো হয়। খড় আপনি খাওয়াবেন, দেখবেন যে গরু পাতলা পায়খানা করতেছে কাঁচা ঘাস দিলে, কারণ ঘাসের মধ্যে তো পানির পরিমাণটা বেশি থাকে, তাই না? তো সেই আপনি ঘাসটা অফ করে আপনি খড়টা কতদিন চালাবেন, খড়টা চালু করলে কী হবে, পাতলা পায়খানাও কমবে, এবং হচ্ছে যদি গরুটা খায়, যদি খায় তাহলে কি পায়খানাটা শক্ত হবে, কারণ খড় হচ্ছে শুকনো একটা খাবার। এটা খাওয়ালে দেখা যায় যে গরুর ফিটনেসটাও ভালো থাকে, মানে টাইট থাকে ওর, মানে অনেক সময় দেখা যায় যে শরীরে ঘাস, আমাদের গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ দরকার, কিন্তু ঘাসের পাশাপাশি আমরা খড়টাকে রাখবো, কারণ হচ্ছে আর খড়ের যদি আমরা প্রোটিন মাত্রাটা আমরা বাড়াইতে যাই, তাহলে আমরা নালিটা অ্যাড করতে পারি, যে ঝোলা যে গোড়টা থাকে সেটা আমরা অ্যাড করতে পারি। আর অনেকে আছে যে খড় আমরা ভিজিয়ে খাওয়াই, অনেকে আছে শুকনা খাওয়াই, হালকা পরিমাণ ভিজিয়ে দিলে যথেষ্ট, অত ভিজে বা অত শুকনেরও দরকার নাই, মানে থাকবে জাস্ট আমরা উপর দিয়ে একটু পানির পুরলে একটু দিয়ে দিব, এটা হচ্ছে খড়। কিন্তু খড়ের মধ্যে আমি যেটা আমি কিছুদিন আগে আমি যদি আমার খামার থেকেই বলি, আমি শুধু সাইলেজ খাওয়াচ্ছি, শুধু সাইলেজ খাওয়াচ্ছি, মানে এই সিজনে আমি সাইলেজটাই বেশি খাওয়াই, আমি অন্য কোনো কিছু আর দেই না। তো আমার একটা গাভি আছে আপনার হচ্ছে স্বপ্নরাজের মা, তো স্বপ্নরাজের মায়ের দেখলাম হজম প্রক্রিয়াটা একটু কম, মানে জাবর কম কাটে, পরে হচ্ছে খড় আমাদের আবার কেনাও ছিল, মানে কেনা থাকে সবসময়ই কম বেশি করে, তো সেটা আবার আমি দিয়ে দিলাম, দেখলাম আবার হজম প্রক্রিয়াটা বাড়ছে, তাই না? তো এরকম কিছু আমরা সমস্যার মধ্যেই আমরা চাইবো দেওয়ার জন্য, কিন্তু প্রতিদিনও যদি আপনি খাওয়ান খড়ে কোনো সমস্যা নাই, খড়ে যে আপনার মাংস কম হবে বা এরকম কোনো ভয় ভিত্তিক তার কিন্তু কিছু নাই। খড় কিন্তু আগের থেকে তো মানুষে খড়ই বেশি খাওয়াইছে, তো এখন দেখা যায় যে সাইলেজ বা ঘাস বেশি বেশি দিলে এইটা, কিন্তু এইটা খামারে খড় থাকা লাগবে এটা। তো আমাদের এই ছোট্ট আলোচনা ছিল আজকে এই গরুর এই খাবার বা খড় সম্পর্কে নিয়ে। তো আপনি এটার মান যদি আরও বৃদ্ধি করতে চান, তাহলে আপনি আমি আবারও বলি নালিটা অ্যাড করতে পারেন, নালিটা দিলে কি এটার গুণাগুণটা আরও বৃদ্ধি পাবে। এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।